সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়াইয়া। কষ্ট করে লালন ফালন করলো তারে, মায়ে অতি কষ্ট করে লালন ফালন করলো তারে, লেখা ভরা কিঞ্চিত মাত্র দিল শিকায়া। সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়াইয়া। লেখাপড়া সারণ দিয়া কাম রূপা মাইকা দিয়া, সাপের মন্ত্র লইল আব্দুল শিকিয়া। সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়াইয়া। ফিরিয়া
সাপে দরিল রে সাপে নিগিল রে আব্দুলালি গাড়লি রে সাপে নে ভাই রে লাইয়া সাপের মন্ত্র শিখে নিলাম অবশেষে তোমার কুলে আইলাম ফিরিয়া সাপে দরিল রে সাপে নিহিল রে আব্দুলালি গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া সাপে দরিল রে সাপে নিহিল রে আব্দুলালি গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া সাপে দরিল রে সাপে নিহিল রে আব্দুলালি গাড়লি রে নিহিল সাপে উলাইয়া
তখন কান দিয়া হইতে উঠিয়া গেল মায়ের কাছে কইল আব্দুল কান্দিয়া বিদায় দাও গো মা জননী সবরেতে যাব আমি বিদায় দাও গো মা জননী সবরেতে যাব আমি আগামী দিন আসব আবার ফিরিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়ো দিলে সাপে নে ভাই রে উড়াইয়া সাপে হইয়াছিল কুড়ি হাওয়া খাইত বুড়ায় চড়ি আব্দুল আলীর বয়স হইয়াছিল কুড়ি হাওয়া খাইত বুড়ায় চড়ি বরিশাল টাউনে আব্দুল গেল চলিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গালো রে সাপে নে ভাই রে উড়াইয়া সাপে সে কি করিল অবশেষে কি করিল অলি গলি ঘুরতে লাগলো হঠাৎ তমকিয়া গেল একটা কাণ্ড দেখিয়া সাপে নিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া এইখানের এই কথা রহক মজিয়া বাইদ্যা দলের কথা কিছু এখন সবাই শুনুন মন দিয়া দেখুন আব্দুল আলী এইদিক সেইদিক ঘুরাপিরা করে যখন অলিগলি ঘুরিতে লাগিল সেইখানে যাইয়া আব্দুল আলী একটা কাণ্ড দেখতে পাইল কতগুলি বাইদ্যার দল একত্রিত হইয়া সাপের খেলা দেখাইতেছে এটা তামাশা করিয়া সেইখানে আব্দুল আলী গিয়া তখন নজর করিয়া চায় যেই রূপসী কন্যাটাকে স্বপ্নে দেখতে পায় সেই কন্যাটা দেখে এখন এই গাড়লির ভিতরে তাই দেখিয়া আস্তে আস্তে আব্দুল আলী গেল আজ্ঞাইয়া আব্দুল আলী ঘন ঘন ওই মেয়ের প্রতি নজর করিয়া চায় আহা কেমন করে স্বপ্নতে দেখা দিয়া তুমি হৃদয় চুরমার করে দিয়েছ আমায় ঘন ঘন যখন আব্দুল আলী এই মেয়েটির প্রতি
নজর করিল হঠাৎ মেয়ের বাবা আব্দুলালের দিকে ফিরিয়া তাকাইল। মেয়ের বাবা তখন বলে, হায় হায়, এই পান্ডা বেটা, মনে হয় আমার মেয়েটার রূপ দেখিয়া কেবল এই দিকে তাকায়। লোকজনকে ইশারা দিল, মেয়ের বাবা গাড়লিদের সর্দার ছিল, ইশারা দিয়া দিয়াছে বুঝাই এই বেটাকে গরদান ধরিয়া দেওনারে তাড়াই। এক বেটা গিয়া তখন কোন কর্ম করিল, হঠাৎ যাইয়া আব্দুল আলীর গরদানে ধরিল, বলে, এই বেটা কিরে, মায়া মানুষ কি জীবনে কোনদিন দেহাস নাই? এই বেটা এমন কইয়া দুই তিনটা ধাক্কা, ধাক্কার পরে ধাক্কা দিল লাগাইয়া আব্দুল আলী চোখের পানি তখন দিয়াছে সারিয়া, চোখের পানি সারন দিয়া আব্দুল আলী যায় চলিয়া। কিছু দূরে যাইয়া তখন মনে ভাবিল, যারে দেখলাম স্বপনেতে সেই গেল এইখানেতে, দেখলাম স্বপনেতে সেই যে আসলো এইখানেতে, কেমনেতে যাব তার সারিয়া, সাপে নিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া। সবগুলি সাপ মইরা গেল, সাপের মন্ত্র চাইলা দিল সবগুলি সাপ মইরা গেল, বাইদারা চাইল না আর ফিরিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া। সকালবেলা গুম হইতে উঠিয়া বাইদ্যা সকলে সাপের বাক্সা লইয়া গ্রামে গেলেন চলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া। Thank you.
যখন বাদ্যারা সাপের বাক্স লইয়া মেয়ে পুরুষ সবাই মিলে গ্রামে গঞ্জে যখন চলে যায়, লোকজনকে বাঁশি বাজাইয়া জমায়েত করল এক জায়গায়, বলে নানান রঙের সর্প আছে, আসো দেখে যাও ভাই, সাপের খেলা দেখতে কারো পয়সা লাগে নাই। এই বলিয়া মানুষজনকে আনিলেন ডাকিয়া। তারপর আস্তে আস্তে সাপের বাক্সা খুলিয়া নজর কইরা চায়, বাক্সর মধ্যে যতগুলি সর্প ছিল সব মরা দেখতে পায়। হায় হায় করিয়া মাথায় হাত মারিয়া বাদ্যা সকল উঠিল কান্দিয়া, এইরকম কাণ্ড কেন হইল আমার, যতগুলি সর্প ছিল সব গেল মরিয়া। এই বেটা কান্দিতে কান্দিতে সাপের বাক্স মাথা লইয়া যখন ঘরে চলে যায়, যতগুলি বাদ্যা পুরুষ বা মেয়ে যে কোনো জায়গায় গিয়েছিল আসিল ফিরিয়া সকলের সাপ দেখে গিয়েছে মরিয়া। এখন সবাই বৈশা যুক্তি করে কি করি উপায় না জানি, কোন জাদুগির বেটা কালকা যে বেটাকে ধাক্কা মারা দিয়েছি তাড়াই, সেই বেটায় নাকি কোন জাদু মন্ত্র দিয়া এতগুলি সর্প একসাথে দিল যে মারিয়া, এখন এই বেটারে কোথার থেকে আনিব খুঁজিয়া। ওই যে মেয়ের বাপ গাড়লিদের সর্দার, তার কাছে গিয়া সবাই যুক্তি পরামর্শ চায়। এখন বলুন সর্দার মশাই, আমরা করি কি উপায়? সর্দার বলে, যেই বেটা কালকে আমার মেয়ের দিকে চাইছিল তাকাইয়া, পরে তাকে গর্দান ধরে দিয়েছ বাহির করিয়া, সেই বেটা এখন কোথায় আছে সবাই দেখো, একটু তালাশ করিয়া যেইখানে পাও তাকে আনিবা ধরিয়া। কিন্তু আদপের সাথে মান্যতা দেখাইয়া সযতনে আনবাই জায়গায় মেহমানের মতো সাদর তাকে করবা সবজনা। এই কথা শুনিয়া বাদ্যা সকল গেল বাহির হইয়া, দেখে একটা মাঠের মধ্যে আব্দুল আলী ঘোড়া চাড়ি দিয়ে সারি দিয়া একটা গাছ তলায় রয়েছেন বসিয়া। বাদ্যা সকল গিয়া তখন আব্দুলকে দেখতে পায়, বলে আসসালামু আলাইকুম জনাব, সালাম জানাই এই জায়গায়। আব্দুল আলী দেখে তখন অন্তরে খুশি জমাট রাখিয়া মুখে বলে, ভাই কোথা থেকে আসলেন, একটু পরিচয় আমায় দেন বাতাইয়া। বলে আমাদের গারলিদের সর্দার এই বেটায় আপনার জন্য পাঠাইয়াছে, দয়া করে যদি একটু যান তাহলে খুশি হব আমরা যত জানাসি সকলের প্রাণ। বলে আচ্ছা ঠিক আছে চলো। আব্দুল আলী যাই চলিয়া গাড়লিদের বাসা যেখানে, সেইখানে যাই আব্দুল আলী দিল তখন সালাম আলী, সেইখানে গিয়ে আব্দুল আলী দিল তখন সালাম আলী, সাব্বাস সাব্বাস বইল সকল মিলিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাইরে উড়াইয়া। খুশালিতে আব্দুল রইলেন বসিয়া, বাদ্যা সবাই কি করিল আব্দুল আলীর পায়ে পড়ল,
বাইদা সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়ল, তৎক্ষণাতে কইতে লাগলো, কান্দিয়া সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়ো দিরে সাপে নেয় ভাইরে উড়ায়া। সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়িল, আব্দুল আলীর পায়ে পড়িয়া উঠলেন কান্দিয়া, কান্দিয়া কান্দিয়া বলে শুনো বাবা কই তোমারে, কান্দিয়া বলে শুনো বাবা কই তোমারে, দয়া করি দেও নাই আমরা মাফ করিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়ো দিরে সাপে নেয় ভাইরে উড়ায়া। সাপে নিহিল রে সাপে ধরিল রে, আব্দুল আলী গাড়ো দিরে সাপে নেয় ভাইরে উড়াইয়া। আব্দুল আলী উচ্ছা করল বাদ্যা সবার ঠাই, সত্যই আমি মনের দুঃখে সর্পের মন্ত্র সাইলা দিলাম এই জায়গায়, যার জন্য তোমাদের যত সর্প গিয়াছে মরিয়া, এখন বলো কি করতে হবে বলো বুঝাইয়া। বাদ্যা সবাই উচ্ছা করল, ধরি তোমার পায়, আমরা গরিব মানুষ সাপের খেলা দেখাইয়া কোন রকম জীবনটা বাঁচাই, দয়া করে আমাদের সর্পগুলি জিন্দা তুমি দেও না করিয়া, এই কথা শুনিয়া তখন আব্দুল আলী উঠিলেন হাসিয়া, বলে সত্যই বলছ, আমি দিতে পারি একটা সত্যে, বলে কি, বলে যেই মেয়েটি তোমাদের পাশে ছিল, যার হুকুমে আমাকে গর্দান ধরে বাহির করিয়া দিলা এই জায়গায়, সেই মেয়েকে যদি আমার কাছে বিবাহ দাও তাহলে সর্পগুলি জিন্দা করে আমি দিব এই জায়গায়। এই কথা শুনিয়া সবাই খলখলাই হাসে, একে এত সুন্দর একটা জামাই পাইলাম, আরো আমাদের গাড়লিরও ওস্তাদও একজন পাইয়া গেলাম, বিয়েতে দিব না কেন? এই কথা বলিয়া সবাই প্রস্তাব লইয়া মেয়ের বাপের কাছে যায়, বলে তোমার মেয়ে নিবারণকে এই বেটার কাছে বিয়ে দেও না চাই, একদিকে সুন্দর জামাই অন্যদিকে আমাদের সবার চেয়ে সে ওস্তাদ, কারণ এমন লোক তুমি কোথাও পাবে না, নিবারণকে তার কাছে বিয়ে দেও না। নিবারণের পিতা তখন কথা শুনিয়া গেল রাজি হইয়া, আব্দুল আলী তখন সাপের মন্ত্র আবার দিল চালিয়া, যার বদলে যতগুলি সর্প
মরেছিল সব গেল জিন্দা হইয়া। নিবারণকে আব্দুল আলীর কাছে দিয়ে দিলেন বিয়া। এখন দুই চার দিন থাকার পরে নিবারণকে আব্দুল আলী বলতেছে বুঝাই, বলে আমার মায় কান্নাকাটি করে সব সময়, এখন চলো আমরা দুইজন আমার দেশে চলে যাই। নিবারণ গিয়া তখন কইল, বাবার ঠাই, আমি তোমার জামাইয়ের সঙ্গে তার আপন দেশে যাই। এই কথা শুনিয়া নিবারণের বাপে হাসি মুখে দিয়াছে বিদায়। নিবারণ আর আব্দুল আলী দুইজন এখন দেশে চলে যায়। মা জননী দেখা তারে আব্দুলের জড়াই ধরে, এতদিন আসিলা কেমনে আমায় ভুলিয়া, এই মেয়েটাকে বা জানি সত্য বাসা বলো তুমি, এই মেয়েটাকে বা জানি সত্য বাচা বলো তুমি, আব্দুল আলী কথা শুনি দিলেন বলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লে রে সাপে নেয় ভাই রে উড়াইয়া। তোমার পুত্র বধু কইরা তারে ঘরে আনলাম যাই, শুনো মা গো তোমায় বলি তার নাম নিবারণ হয় সুন্দরী, তোমার পুত্র বধু কইরা তারে ঘরে আনলাম যাই। জননী কথা শুনে আদর কইরা নে তখনে, মা জননী কথা শুনে আদর কইরা নে তখনে, সারা অঙ্গে দিল তার হাত বুলাইয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লে রে সাপে নেয় ভাই রে উড়াইয়া। কিছুদিন যখন ভাই যান গেল গত হইয়া, নিবারণ আর আব্দুল আলী রাত্রিকালে এক পালঙ্গে রয়েছেন শুইয়া। ঘুমেতে বিভোর হইয়া দুইজন রইলেন শুইয়া, হঠাৎ রাত্র নিশিকালে নিবারণ স্বপ্ন দেখে উঠিলেন চমকিয়া। শঙ্কুরাজ নামে এক সর্প নিদ্রাতে আসিয়া নিবারণের কাছে তখন কইতাছে বাঙ্গিয়া, শুনো গো নিবারণ সুন্দরী, তোমায় যাই বুঝাই, তোমার স্বামী আব্দুল আলী গাড়লি সাবধরে দেশে দেশে যাই, তোমার স্বামী আব্দুল আলীকে তুমি বলবা বুঝাইয়া, এই জায়গাতে আসি আমি দক্ষিণমুখী মাথা দিয়া, দক্ষিণমুখী হইয়া আমি গাড়ার মধ্যে থাকি সর্বদায়, একটা ধৈল্যা পাটা দিয়া আমার নামে বলি দিয়া, যদি তোমার স্বামী আব্দুল আলী আমায় আনিবে আনতে পারে ধরিয়া, তাহলে সারা জনম তার উন্নতি যাবে হইয়া, ধনে হবে ধনবান, গুণে হবে গুণবান, তোমাকে জানাই দৈল্যা ফাটা দিয়া কিন্তু আনতে হইবে আমায়। এই স্বপন দেখিয়া নিবারণ উঠিল চমকিয়া, তখন স্বামীজনকে জাগাই আস্তে আস্তে যাইতেছেন কহিয়া। নিবারণের কথা শুনে আব্দুল আলী
বিষম গোসা হইয়া তৎক্ষণাৎ বুঝায় সারা জনম ভরে সাপ ধরিলাম আমি ধুল পড়া দিয়া যেই কোনো জায়গায় মাটি পড়া ধুল পড়া দিয়া সদায় সর্বদায় সাপ ধরিয়া বেড়াই। এখন বুঝি ধৈল্যা পাটা দিয়ে আমি সর্প ধরতে যাইতাম ওই জায়গা। আচ্ছা দেখো নিবারণ চিন্তার কারণ নাই, কাল সকালে উঠিয়া আমি সেই সাপ ধরতে যাব ওই জায়গায়। রাত্রি যখন প্রভাত হইল আব্দুল আলী কি করিল সর্প ধরতে তৈয়ার গেলেন হইয়া। নিবারণে কয় কান্দিয়া শুনো আমি যাই কহিয়া, খালি হাতে আমায় থুইয়া যাইও না রে সাপে, নিহিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গালো নিয়ে সাপে নেয় ভাইরে লুলায়া। আব্দুল আলী তখন কি করিলেন ভাই, আস্তে আস্তে মায়ের কাছে আব্দুল আলী যায়। মায়ের কাছে গিয়ে আব্দুল আলী তৎক্ষণাৎ জানায়, মাগো তুমি আমায় বিদায় দাও, আমি শঙ্কুরাজ সর্প ধরতে যাই। মায় বলে বাসারে আমি তোমারে যাই কইয়া ছোট কালে তোমায় রেখে তোমার বাপ গেল মরিয়া, বহু কষ্টে লালন পালন করেছি তোমায়, বিদ্যা এলামও আমি কিছু কিছু তোমায় দিয়েছি শিখাই, তুমি যদি সর্প ধরতে দেশ বিদেশে যাও চলিয়া অবাগিরে মা ডাকবার মতো কেউ নাই তোমায় দিলাম কইয়া। যাইও না যাইও না বাসা সর্প ধরিবারে, মা অবাগির প্রাণে যেমন সদাই চটপট করে। যাইও না যাইও না রে বাসা সর্প আমার কি হবে, মায়ের এক পুত্র অন্ধের নয়ন, তুমি সারা এই জগতের নাই রে কোন জন রে আমার কি হবে। নৌকা লইয়া বরিশাল জালুয়া কাটি রওনা হইয়া যায়, যাইতে যাইতে নদী পার হইয়া নদীর শাখার মধ্যে নৌকা দিয়াছে ভিড়াই। নৌকা ভিড়াইয়া যখন কুলেতে উঠিল নিবারণ আব্দুলকে ডাকিয়া কইল, শুন গো প্রাণের স্বামী তোমাকে জানাই আমার মন যেন সদায় ছটপটায়, কি জন্য ছটপটি করে আমি বুঝতে পারি নাই, আজকের দিন বারণ রাখো তুমি
সর্প ধরতে যাইও নাই, কারণ যেই বিকট আকারে সর্প আসে ফোনা ধরে আরো দক্ষিণমুখী হইয়া সবসময় সে থাকে, ধলা ফাটা বলি দিয়ে আনতে বলেছে দরিয়া, কিন্তু তুমি খালি হাতে কেমন করে যাইতেছ চলিয়া। বলে এই নিবারণ, একবার দুইবার তিনবার তোমায় নিষেধ করলাম যাই, আমায় তুমি আর বাধা দিও নাই, দেখবো আমি কিভাবে তে শঙ্কুরাজকে আনবো গর্দানে ধরিয়া। এই গৌরব শুনে আরো সে থাকিয়া আল্লাহ গেলেন বেজার হইয়া। ইবলিশ শয়তানকে আল্লাহ বলে তুমি দেরি করিও নাই, আব্দুল আলীর পিছে পিছে লাগা থাকে সর্বদায়, সাপের মন্ত্র যতইতি দিবা ভুল করিয়া কিঞ্চিত মাত্র শিক্ষা দিব আব্দুল আলীর দেমাগ ভাঙ্গিবার লাগিয়া। আব্দুল আলী কি করিল সাপের গাড়া যতাই ছিল, আস্তে আস্তে তথায় গেলেন চলিয়া। সাপের রসে গন্ধ পাইয়া ধুল ফড়া দিলেন সিটাইয়া, সাপের রসে গন্ধ পাইয়া ধুল ফড়া দিল সিটিয়া, এক পাও দুই পাও কইরাই আব্দুল গেলে না গায়া। সাপে ধরিল রে সাপে নিহিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নেয় ভাইরে উড়াইয়া। আব্দুল আলী জিয়া নজর করিয়া চায় সত্যিকারে দক্ষিণ দিকে এটা গাড়া দেখা যায়, সাপের গর্ত দেখিয়া আব্দুল আলী কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে শুরু করলেন ওই জায়গায়। সাপের মন্ত্র পড়িয়া যখন সাপের বাসির মধ্যে দিলেন টান, বাইর হইতে লাগলো সাপ হইয়া খান খান, এসা জোরে হাঁক মারিয়া শঙ্কুরাজ সাপ বাইর হইতে ছিল। আব্দুল আলী দেখিয়া তখন মনেতে ভয় পাইল, সর্প দেখিয়া আব্দুল আলী করছে ধারণা এই সর্পকে ধরবার মতো শক্তি আল্লাহ পাক বোধহয় আমায় দিছে না, এখন কোন রকম পিছপাও হইতে পারে না, সামনেও যাইতে পারে না, নিরুপায় দেখিয়া আব্দুল আলী সেই জায়গায় উঠিল এক কান্দিয়া। শঙ্কুরাজ বিষম গুসা গেলেন হইয়া, শঙ্কুরাজ রাগ হইয়া আব্দুলকে ধরল পেশাইয়া, শঙ্কুরাজ রাগ হইয়া আব্দুলকে ধরল পেশাইয়া, সত্র জোড়া বাঁশের সঙ্গে পেশাই রাখল রে সাপে নিহিল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নেয় ভাইরে উড়াইয়া। জোড়া বাঁশের সঙ্গে তারে রাইখাছে পেশাই, নিরুপায় হইয়া আব্দুল আলী করে হায় হায়, কোথায় রইল মা জননী, কোথায় নিবারণ,
দুইজনার অনদেখা আজকে আমার বুঝি হইবে মরণ। সত্র জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে পেসাইয়া পেসাইয়া এমন ভাবে রাইকা ছিল আব্দুল আলীর মুখ দিয়া রক্ত চুয়াই চুয়াই মাটির যায় পড়িয়া। এইভাবে সারাটা দিন গেল রহিয়া নিবারণ কিন্তু হাইহুতাসে যাইতাছে দিন কাটাইয়া। তুমি যুদ্ধির ভাই মপি যদি বাঁশ কাটিতে যায় বাঁশের গোড়ায় রক্ত দেখিয়া তখন উপর দিকে নজর করিয়া চায়, দেখে সাপে একটা মানুষকে রাইখেছে পেশাই দৌড় মারিয়া নদীর কুলে খবর দিল পোসাই যে মনে হয় বাদ্যা কেউ না কেউ হবে, যখন বাঁশি দেখা যায় যে কোনো একজন বাদ্যাকে সত্র জোড়া বাঁশের সঙ্গে সাপে রাইখেছে পেশাই। এই কথা শুনিয়া নিবারণ কান্দিয়া উঠিল, কান্দিয়া কান্দিয়া তখন নিবারণ সেই বাঁশের ঝাড়ের কাছে গেল। সেইখানে যাইয়া বলে সাপের মন্ত্র পড়িতেছে, আস্তে আস্তে সাপে তারে দিল নামাইয়া। নিবারণ কাতর স্বরে স্বামী দনকে লয় তুলিয়ে আস্তে আস্তে বাড়ি তখন গেল চলিয়া। সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়ো নিলে সাপে নেয় ভাইরে লুড়াইয়া। যখন বাড়ি নিল নিবারণ কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে লাগলেন ওই জায়গায়, মশারি টাঙ্গাইয়া সাপের মন্ত্র পড়তে শুরু করল। আস্তে আস্তে সাপের বিষ সাপে টানিতে লাগিল। এমন সময় নিবারণ দেখিয়া স্বামীর আরোগ্য মনে বেশি বেশি খুশি হইয়া এখন বলে যেই সত্র জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে রাইকা চেপে চাই, সত্রটা বাঁশের থেকে সত্রটা ছড়ি কাইটা নিয়ে আসো যাই, সত্রটা ছড়ি বাঁশের থেকে আনো কাটিয়া আমার স্বামীর দাঁত লইব আমি এই শঙ্কুরাজ সর্পকে পিটাইয়া পিটাইয়া। যখন তার এই দেমাগ গেল বাড়িয়া আরো সে থাকিয়া আল্লাহ তখন গেলেন বেজার হইয়া। ছড়ি দিয়া যখন একটা বাড়ি দিল আল্লাহ পাক বেজার হইয়া ইবলিসকে ডাইকিয়া কইল নিবারণের সাপের মন্ত্র দিও ভুল করিয়া যার জন্য তার স্বামী আরোগ্য না হয় সাপে যেন তারে আবার নেয় উড়াইয়া। ইবলিস আসিয়া তখন কোন কর্ম করিল নিবারণের সাপের মন্ত্র আস্তে আস্তে ভুলাইতে লাগিল। যত পরে সাপের মন্ত্র কাজ করে না দেখে আব্দুল আলীর অবস্থা এখন গুরুচরণ হইয়া পড়ল কিনা। আস্তে আস্তে শঙ্কুরার সাপ গোসা হইতে লাগল, গোসা হইয়া নিবারণের সামনে থেকে আব্দুলকে আবার পেশাইয়া ধরিল। আব্দুল আলীকে পেশাইয়া সর্পে কোন কর্ম করল ভাই, হাওয়ার সঙ্গে আব্দুলকে লইয়া সেই শঙ্কুরার সাপ উইরা চলে যায়। কি হইল কি হইল রে আল্লাহ করি উপায়, অবাগিনীর প্রাণের স্বামীরে নিতে সকুতায় রে আমার কি হবে। কাটিয়া নিবারণ কি করিবে ভাই, আব্দুল আলীকে মুহূর্তে সেই সর্পে উড়াই লইয়া যায়। যাইতে যাইতে সর্প হাওয়াতে মিশিল, এক গৃহস্থের বধূ সকালবেলা ঘুম থেকে উঠিয়া উঠান ঝাড়ু দিতে লাগল, শ্বশুর শব্দ শুনিয়া
সেই গৃহস্থের বউ নজর করিয়া চায়, দেখে সাপে একটা মানুষকে উড়াই লইয়া যায়। দৌড় মারিয়া সেই গৃহস্থের বউ শাশুড়ির কাছে তৎক্ষণাৎ জানায়, আম্মা গো, যদি আপনার হুকুম আমি পাই, আমিও তো কিছু কিছু সাপের মন্ত্র জানি, আমার বাবাও তো বাদ্যা ছিল, আপনার জানা আছে, আপনি হুকুম দিলে এই একটা মানুষকে সাপে নিয়ে যাইতেছে, আমি তাকে নামাইবার চেষ্টা করতে পারি এই জায়গাতে। শাশুড়ি শুনিয়া তখন বধুকে জানায়, যদি একটা লোকের প্রাণ বাঁচাইতে পারো তুমি, আমার কোনো ক্ষতি নেই। এই কথা শুনিয়া বধু কোন কর্ম করিল, সারা অঙ্গে যত বস্ত্র ছিল খুলিয়া ফেলিল, ঝাড়ু দিয়া একে একে তিনটা বাড়ি দিল মাটির মধ্যে, দিয়া সাপের মন্ত্র পড়তে শুরু করল। আস্তে আস্তে সাপ আব্দুলকে লইয়া তখন হাওয়ার সঙ্গে ঘুরিতে লাগিল, ঘুরিতে ঘুরিতে সর্প আস্তে করে নিচে নাইমা যায়। সেই বধু দেখিয়া তখন সাপের গায়ে দিলেন হাত বুলাই, আস্তে আস্তে সর্পে আব্দুলের সারা অঙ্গের পেজ দিতেছে সারিয়া, আব্দুলের মুখ থেকে রক্ত যাইতেছে পড়িয়া। সেই বধু সকল কাণ্ড সাপের বুঝিতে পারিল, সঙ্গে সঙ্গে সাদা একটা ফাঁটা ছাগল কিনিয়া নিয়া সর্পকে ভোগ দিয়া দিল। সাদা পাটা ভোগ পাইয়া সর্পে মাথা নত করিয়া রইল। সেই গৃহস্থের বধু সাপকে চুমা দিয়া অমনি বিদায় করিয়া দিল। আস্তে আস্তে আব্দুলকে দাওয়ায় ওষুধ করতে শুরু করলেন ভাই। কয়েক ঘন্টার মধ্যে আব্দুল আলী সুস্থ হইয়া যায়। আব্দুল আলী যখন সুস্থ হইল, ওই বধুকে মা ডাকিল, সেই গ্রামের নাম মুলাদিনগর, দাওয়ায় ওষুধ করল সেই জায়গায়, এক বৎসর মুলাদিনগর দিয়েছেন কাটাই। মুলাদিনগর হইতে আসিলেন এক বৎসর পরে, আস্তে আস্তে আব্দুল আলী সুস্থ হইয়া যখন আসিল, মা জাননি তারে দেখলো, ডাক দিয়া যে লইল তারে কুলে, উঠাইয়া সাপে ধরিল রে, সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নেয় ভাইরে উড়াইয়া।